অন্যান্য যে সকল প্রতিষ্ঠান রয়েছে, ব্যাংকগুলো রয়েছে, যেগুলো শরিয়া সম্মতভাবে পরিচালিত নয়, তাদের মাঝে আর যারা শরিয়ার কথা বলছেন তাদের মাঝে আসলে তেমন কোনো পার্থক্য নেই, তারা একই সিস্টেমে তারা আর কি ব্যবসা কার্যক্রম পরিচালনা করে থাকেন বা ব্যাংকিং পরিচালনা করে থাকেন, এটার বাস্তবতা আসলে এই কথাগুলো যে দেখতে তেমন কোনো পার্থক্য নেই, এই কথাগুলো কিন্তু আরো শত শত বর্ষ ধরে চলে আসছে এবং এটা আল্লাহ তাআলা কোরআনে নিজেই বলেছেন যে তারা বলে ইন্নামাল বাইউ মিসলু রিবা, আল্লাহ বলছেন যে ওরা বলে বেচা কেনা তো সুদের মতো, আল্লাহ কিন্তু বলছে এটা ঠিক না, এটা আমি এটা আল্লাহ আল্লাহ নিষেধ করেছেন যে বেচা কেনা সুদের মতো বুঝিয়ে দেন আপনি জি। এখন কনভেনশনাল ব্যাংকগুলো যারা নিজেদেরকে কনভেনশনাল বলে দাবি করে এবং যারা ইসলামী বলে দাবি করে, এদের কোনো কোনো কাজে মিল থাকতে পারে কিন্তু টোটাল আপনি ধরেন তাদের যে লেটার অফ ইন্টেন্ট, তাদের যে অনুমতি, তাদের স্বীকৃতি, অনেক যজন যজন পার্থক্য। একটা ব্যাংক হচ্ছে সনাতনী ব্যাংক, তারা দাবি করতেছে আমরা সুদের উপর ভিত্তি করে আমাদের ব্যবসাটা করবো, অথচ আল্লাহ এবং তেরাসুল কী করলেন, সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন কোরআনে কারিমে। সুদ আর এই ব্যবসার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা কি আসলে সুদ হচ্ছে যদি অর্থ কোনো মিডিয়া ছাড়া কোনো মাধ্যম ছাড়া অর্থের জন্ম দেয় সেটা সুদ। আপনি দেখেন অর্থের কি আসলে জন্ম দেওয়ার অন্য কোনো অর্থ জন্ম দেওয়ার ক্যাপাসিটি আছে? আপনি আজকে বাসায় গিয়ে আপনার ভোল্টে 1,00,000 টাকা রেখে দেবেন, 10 বছর পরে বাইর করবেন, আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইসলাম অর্থকে, কেবলমাত্র অর্থকে সেম কারেন্সির মোকাবেলায় কমোডিটি স্বীকার করে না। সে আপনার এখন ক্ষুধা লাগছে, আপনি একটা কলা খাবেন, আপনার উপযোগিতা মিটবে না? মিটবে। আপনি এখন টাকা আছে, টাকা চাবায় খাবেন, উপযোগিতা মিটবে? তাহলে ইসলাম বলতেছে অর্থটা কমোডিটি না, কমোডিটির ইউটিলিটি দেওয়ার ক্ষমতা থাকে বাট অর্থের সেটা নাই। তাহলে অর্থ কী করে? অর্থ দিয়ে আমি একটা কমোডিটি পারচেস করি, সে দ্রব্যটা আমার ইউটিলিটি মেটায়, এটা বেসিক ডিফারেন্স। এবং দিস ইজ কনভেনশন, দিস ইজ কাস্টম সমাজে, যে কেউ অর্থ চাবায় খায় না। অথচ পুঁজিবাদী সভ্যতা যেটা সুদের উপর বেস করে, তারা বলতেছে যে অর্থ অর্থের জন্ম দেয়, কিন্তু আমরা কী দেখলাম অর্থ অর্থের জন্ম দিতে পারে? পারে না। আমরা আরেকটা দেখলাম, আরেকটা কোয়ালিটি, অর্থ আমার চাহিদা মিট আপ করতে পারে না বাট অর্থ চাহিদা মিট আপ করার একটা মাধ্যম। আপনি দেখেন আর ব্যবসা কী? ব্যবসা হচ্ছে আপনি পণ্যকে টাকায় কনভার্ট করে, ওই আপনি টাকাকে পণ্যে কনভার্ট করে আবার পণ্যকে টাকায় কনভার্ট করে নিয়ে আসবেন, তার নাম ব্যবসা। আমার 100 টাকা আছে, আমি একটা কলম কিনবো, এটা বিক্রি করবো, তো টাকাকে পণ্যে কনভার্ট করে আবার 100 টাকা কলমটা আপনার কাছে বিক্রি করলাম, টাকা আবার ফেরত আসলো, দিস ইজ কল্ড বিজনেস। যদি সমান সমান আসে ব্রেক ইভেন, বেশি সহ আসলে লাভ, কম সহ আসলে লস।